আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফরহাদ মনির, আপনাদেরকে স্বাগতম আমার ইসপার মনির ব্লগ চ্যানেলটিতে। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আপনাদের সাথে একটা ভ্রমণ রিলেটেড গুরুত্বপূর্ণ ও হেল্পফুল ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরাসরাই উপজেলার সবচেয়ে আকর্ষণীয় সুন্দর 5টা প্লেস সম্পর্কে। আজকের ভিডিওতে আমি মাত্র 5 মিনিটে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেই প্লেসগুলোতে আপনারা কীভাবে যাবেন, কখন যাবেন এবং সেখানে গিয়ে আপনারা কী কী দেখবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আমরা আজকের ভিডিওটি শেষের দিক থেকে শুরু করব এবং সবচেয়ে ইউনিক ও সুন্দর প্লেসটা হবে নাম্বার 1 পজিশনে। তো আমাদের তালিকায় আজকে 5 নম্বরে রয়েছে মহামায়া লেক। চট্টগ্রামের মিরাসরাইতে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম লেক। মিরাসরাইয়ের 8 নং দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘির বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে 11 কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। লেকের টলমলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহা, রাবার ড্যাম, আনন্দ সুন্দর ঝর্ণা রয়েছে। বোটে চড়ে লেকে ঘোরার পাশাপাশি চাইলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারেন। মহামায়া লেকে আছে কাইকিং করার সুবিধা, চাইলে তাবুতে রাতে ক্যাম্পিংও করে থাকতে পারে। মহামায়া লেকে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে ঠাকুরদিঘি নামক বাজারে। এটি মিরাসরাইয়ের 8 নং দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত। ঠাকুরদিঘি বাজার থেকে মহামায়া লেকের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, চাইলে সেখানে অ্যাভেলেবেল সিএনজি আছে, সিএনজিতে করেও আপনারা ভিতর দিকে চলে যেতে পারেন। মহামায়া লেকের সৌন্দর্য সারা বছরই থাকে, তাই বছরের যে কোনো সময় আপনারা গেলে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের আজকের ভিডিওতে আমরা 4 নম্বরে যে প্লেসটাকে রেখেছি সেটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা। খৈয়াছড়া ঝর্ণার এতই রূপ, এতই সৌন্দর্য যে এটাকে আবার ঝর্ণার রানীও বলা হয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে এই খৈয়াছড়া ঝর্ণাটি অন্যতম। চারপাশে সবুজে ঘেরা গাছপালার মাঝখান দিয়ে পাহাড়ের একেবারে চূড়া থেকে ঝর্ণার পানি পড়ার এমন দৃশ্য, আপনার প্রাণ জুড়িয়ে যাবে। খৈয়াছড়া ঝর্ণার অনেকগুলো ধাপ রয়েছে, তার মধ্যে প্রথম ধাপ বাদে বাকি ধাপগুলো খুবই বিপজ্জনক, তাই আপনারা যারা বাকি ধাপগুলো অতিক্রম করতে চান তারা খুবই সাবধানে ও কেয়ারফুলি যাবেন। তো খৈয়াছড়াতে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে বর্তাকিয়া নামক বাজারে। বর্তাকিয়া বাজার থেকে সিএনজিতে করে আপনারা সোজা চলে যাবেন ভেতরের দিকে এবং এরপর আরও আধা ঘন্টা হেঁটে আপনারা পৌঁছে যাবেন খৈয়াছড়া ঝর্ণার খুবই কাছে। খৈয়াছড়াতে যাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে বর্ষাকাল, কারণ বর্ষাকালেই খৈয়াছড়া ঝর্ণার সবচেয়ে সুন্দর রূপটি দেখা যায়। আমার আজকের ভিডিওতে আমি 3 নম্বরে যে প্লেসটাকে রেখেছি সেটা হচ্ছে নাপিত্তা ছড়া ট্রেল। এটি মিরাসরাইয়ের আরও একটি সুন্দর প্লেস। এইখানে অনেকগুলো ঝর্ণা আপনারা দেখতে পাবেন, তার মধ্যে সবচেয়ে সুন্দর যে ঝর্ণা মিঠাছড়ি ঝর্ণা, যেটাকে নাপিত্তা ছড়া ঝর্ণা নামে অনেকে চেনেন, সেটি হচ্ছে সবচেয়ে সুন্দর ঝর্ণা। নাপিত্তা ছড়া ট্রেলে আপনারা মোট 4টা ঝর্ণা পাবেন, তার মধ্যে প্রথম ঝর্ণা হচ্ছে উজিলা ঝর্ণা এবং দ্বিতীয় ঝর্ণাটি হচ্ছে কুপিকাটাখুম। এই 2টা ঝর্ণা আপনারা একেবারে শুরুতে পেয়ে যাবেন, বাকি 2টি ঝর্ণা অনেকটাই ভেতরে, আপনাদের অনেকটা পথ ট্রেকিং করে ভেতরের দিকে যেতে হবে। এতে আপনাদের যত কষ্টই হোক না কেন, আপনারা যখন ঝর্ণার কাছে গিয়ে পৌঁছাবেন ঝর্ণার এত সুন্দর রূপ দেখে আপনাদের সব কষ্ট নিমেষে শেষ হয়ে যাবে। আপনারা যারা নাপিত্তা ছড়া ট্রেল ভ্রমণ করতে চান তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই বৃষ্টির সিজনে আসার চেষ্টা করবেন। এতে করে কি হবে, আপনারা ঝর্ণার প্রকৃত সৌন্দর্য দেখতে পাবেন, অন্যথায় অন্য সিজনে আসলে হয়তো সৌন্দর্য নাও দেখতে পারে। আর নাপিত্তা ছড়া ট্রেল ভ্রমণ করার জন্য আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মিরাসরাইয়ের নয়দুয়ারি বাজার নামতে হবে, সেখান থেকে ট্রেকিং করে ভেতরের দিকে গেলে নাপিত্তা ছড়া ঝর্ণা পেয়ে যাবেন। চন্দ্রনাথ পাহাড়, এটি আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছে, কারণ সীতাকুণ্ডর সবচেয়ে সুন্দর প্লেসগুলোর মধ্যে এটি একটি। তবে এটার সৌন্দর্য উপভোগ করতে আপনাকে অবশ্যই অনেকটা কষ্ট করতে হবে। অনেকটা পথ ট্রেকিং করার পরে যখন আপনি পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে প্রকৃতির যে অপরূপ লীলা খেলা সেটা কতটা সুন্দর। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উঁচু চূড়ার উচ্চতা 1020 ফুট, যা চট্টগ্রামের মধ্যে সবচেয়ে উঁচু স্থান। একেবারে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় রয়েছে চন্দ্রনাথ মন্দির। তো আপনারা যারা চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করবেন তারা অবশ্যই সেই মন্দির আশেপাশের জায়গাগুলোকে সম্মান করবেন, সেই জায়গাগুলো যেন নোংরা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো আপনারা যারা চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে চান তাদেরকে অবশ্যই সীতাকুণ্ড বাজারে নামতে হবে। সীতাকুণ্ড বাজার থেকে খানিকটা দূরে হলেও সেখানে যেতে আপনাদের কোনো গাইড লাগবে না, আপনারা খুব ইজিলি সেখানে পৌঁছে যেতে পারবেন।
আমাদের তালিকায় এক নম্বরে যে প্লেসটি আছে সেটি হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত। গুলিয়াখালী সমুদ্র সৈকতকে এক নম্বরে রাখার পেছনে অনেকগুলো কারণ আছে। বাংলাদেশের সবচেয়ে ব্যতিক্রমী একটি সমুদ্র সৈকত হচ্ছে এই গুলিয়াখালী সমুদ্র সৈকত। গুলিয়াখালী সমুদ্র সৈকতকে যখন উপর থেকে দেখা হয় তখন মনে হয় কোনো শিল্পী তার অপরূপ চিত্রকর্ম এখানে সাজিয়ে রেখেছেন। গুলিয়াখালীর অন্যতম সৌন্দর্য হচ্ছে এখানকার ম্যানগ্রোভ ফরেস্ট, পাশাপাশি সবুজ ঘাসের গালিচা। এছাড়াও মাঠের বিভিন্ন জায়গায় পকেট সৃষ্টি হওয়ায় এই পকেটের মধ্যে জোয়ার পানিগুলো যখন জমে থাকে সেটাও দেখতে অসাধারণ লাগে। এছাড়াও গুলিয়াখালী বিচ থেকে সূর্য ডোবার দৃশ্যটা অত্যন্ত চমৎকার। গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখতে বছরের যে কোনো সময় যাওয়া যায়, তবে জোয়ারের সময় গেলে সৌন্দর্য একটু বেশিই পাওয়া যায়। আর গুলিয়াখালীতে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে নামার বাজার হয়ে সোজা গুলিয়াখালীতে চলে যেতে পারবেন। সেখানে রিজার্ভ সিএনজি বা লোকাল সিএনজি দুইটাই পাওয়া যায়। বন্ধুরা, আমার এই ভিডিও থেকে আপনারা যদি অল্প একটু উপকৃত হয়ে থাকেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটা বাজিয়ে দিন। বন্ধুরা, এই পাঁচটা প্লেস বাদেও চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরাশরাই অঞ্চলে আরও অসংখ্য দেখার মতো প্লেস আছে, বিশেষ করে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, কুমিরা ঘাট, ভাটিয়ারি লেক, রূপসী ঝর্ণা, এছাড়াও আরও অসংখ্য প্লেস আছে দেখার মতো। আপনারা যদি একটু সময় নিয়ে আসেন, আশা করি সবগুলো প্লেসে আপনারা ঘুরে দেখতে পারবেন এবং খুব বেশি উপভোগ করতে পারবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।